নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার অ্যাডিনিয়াম সাম্রাজ্যে। গার্ডেনিং কালচারের নিয়মিত দর্শক যারা, তারা আমার অ্যাডিনিয়াম বারবার দেখেছেন ও আমার কথা শুনেছেন। যারা নতুন দর্শক, প্রথম অ্যাডিনিয়ামের প্রেমে পড়েছেন, আজকের এপিসোড মূলত তাদের জন্য নিবেদন করছি। বন্ধুরা, এতক্ষণে আপনারা যতটুকু দেখেছেন সেগুলো প্রায় একই ধরনের ফুল, যাকে আমরা মিস ইন্ডিয়া বলে থাকি। আমার অন্য ধরনের ফুল নেই তা নয়, আমার প্রায় 30 রকমের ফুল আছে, কিন্তু সেগুলি সব এই পর্বে আমি দেখাতে পারবো না, কারণ সব ফুল আমার ইচ্ছামতো তো ফুটবে না। ডাবল ভ্যারাইটি বলুন বা রোজি ভ্যারাইটি বলুন, সেগুলির বেশিরভাগই আগেই, অর্থাৎ এপ্রিল মে মাসে ফুটে গেছে। এখনও অল্প বিস্তর কিছু আছে যদিও, তবে সিংহভাগ দেখবেন মিস ইন্ডিয়া। আসলে বন্ধুরা, আমি অ্যাডিনিয়াম শুরু করেছি প্রায় 20 বছর আগে থেকে। সে সময় মিস ইন্ডিয়াই বেশি প্রচলিত ছিল, তাই আমার বড় গাছগুলির প্রায় সবটাই এই ভ্যারাইটি। তবে যাই বলুন, মিস ইন্ডিয়ার জুড়ি মেলা বড়ই কঠিন। এর যেমন রং, তেমন এর ফুলের সংখ্যা। আমার তো তাই মনে হয়, আপনারা কি বলেন? নতুন বন্ধু ও নতুন বাগানীদের একটু অন্য কথা বলি। অ্যাডিনিয়াম সম্পর্কে নানামুনির নানা মত, তার পাত্র বলুন বা মাটি বা সার বলুন, সব বিষয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। থাকাটাই স্বাভাবিক, কারণ এই গাছ তো অন্য পরিবেশের গাছ, যাকে কিনা আমরা বলি মরুভূমির গাছ, মরুগোলাপ। বন্ধুরা, আমি যখন এই গাছ শুরু করি তখন আমাদের এলাকায় কম মানুষই এই গাছ করতেন, ফলে এই গাছের ব্যাপারে কিছুই জানার জায়গা প্রায় ছিল না বললেই চলে। প্রথম প্রথম আমি বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পলিথিন পেপার টানিয়ে দিতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারি এই গাছ খোলা আকাশের নিচে ভালো হয়, রোদ বৃষ্টি এর কোনো ক্ষতি করতে পারে না, বরং বৃষ্টিতে গাছ হৃষ্টপুষ্ট হয় এবং বেশি রোদ বা গরম পেলে প্রচুর ফুল হয়। এ কারণেই এবছর প্রায় প্রত্যেকের প্রচুর ফুল হয়েছে। আমার কেমন হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, প্রথম প্রথম এর মাটি বা খাদ্য নিয়ে খুবই মুশকিলে পড়তাম। প্রথম প্রথম মাটির সঙ্গে কিছু বালি মিশিয়ে মাটি তৈরি করতাম। বাগান করতে করতে কিছুটা অভিজ্ঞতা হওয়ার পর বালি বা সুরকি দিয়ে এর মাটি তৈরি করতে শুরু করি, এখনও তাই করি। প্রথম প্রথম খাদ্য দিতাম না, আসলে বুঝে উঠতে পারতাম না কি দেব। খোল জল দিতে ভয় লাগত যদি ফাঙ্গাস হয়। এখন অবশ্য বছরে একবার, অর্থাৎ রিপোর্টিংয়ের সময়, হাড়ের গুঁড়ো ও শিংকুচি মিশিয়ে এর মাটি তৈরি করি। পরবর্তী বছরের মধ্যে জল ছাড়া কোনো খাবার দিই না, তাতেই দেখুন ফুল কেমন। বন্ধুরা, অনেক কথাই বললাম, কথাগুলো আশা করি নতুন বাগানীদের কাজে লাগবে। আপনারা অ্যাডিনিয়াম করুন মন দিয়ে, এর তেমন যত্ন নেই। এই গাছ ফেলে রেখে 2-1 সপ্তাহ, এমনকি মাসাধিক কালও বেড়াতে যেতে পারেন, বিনা জলেও এ গাছ অনেক দিন ভালো থাকে। অনেক কথাই বললাম বন্ধুরা, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।